মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন বড় মনের ও মানের মানুষ হিসাবে আখ্যায়িত করলেন সাবেক আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিন দফা দাবি তুলে ধরেন। এর আপডেট দিয়ে ফেসবুকে পোস্ট করে সোহেল তাজ বলেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। গতকাল আমার সাথে দেখা করতে না পারায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটাই হলো একজন বড় মনের ও মানের মানুষের পরিচয়, ভদ্রতা। আমি ওনার এবং ওনার অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করছি। আপনাদের উপর বাংলাদেশের মানুষ অনেক আশা করে এই গুরু দায়িত্ব দিয়েছে। একটি নতুন সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের সফল হতেই হবে।